আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত মাইলিম ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয় আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা ইতিপূর্বে শিখেছি নুরানি পদ্ধতিতে ইংরেজি বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটার ছাব্বিশটি কীভাবে সুন্দর করে খাতার মধ্যে সাজিয়ে লিখতে হয় আজকের পর্বতে আমরা শিখবো ইংরেজি ছোটো হাতের লেটার অর্থাৎ স্মল লেটার কীভাবে খাতার মধ্যে সুন্দর করে সাজিয়ে লিখতে হয় ভিডিওটি টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহ আশা করি এখান থেকে আপনি খুব সুন্দর ছোট হাতের লেটারগুলো শিখতে পারবেন যাই হোক আর কথা না বাড়াই আজকের পর্বতে চলে যায় খুব মনোযোগ সহকারে খেয়াল করুন সহজেই আপনার হাতের লেখাটা খাতায় আসবে না আমি বলে দিয়েছি অন্য অন্য ভিডিওর মধ্যে তার জন্য আপনার করণীয় হচ্ছে যে আমি পূর্ব ভিডিও দিয়েছি আপনি অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন এ থেকে জেট পর্যন্ত কীভাবে বেলাক বোর্ডের মধ্যে স্মল লেটারগুলো সুন্দর করে সাজিয়ে লিখতে হয় এ থেকে জেট পর্যন্ত স্মল লেটারগুলো বেলাক মধ্যে আমি কীভাবে লিখেছি আমি ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনি অবশ্যই চোখ সিলেটের মাধ্যমে অথবা বেলাক বোর্ডের মাধ্যমে আপনি লেখাগুলো পরিষ্কার করবেন তারপর আপনি খাতার মধ্যে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ অতি সহজেই আপনার হাতে লেখাটা খাতার মধ্যে চলে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার সাথে ওয়ার্ড করে রাখবেন যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যায় সবাই আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ ফখরবুল আলমিন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং সবার হাতে লেখাগুলো সুন্দর করুক দেখ আমিন